প্রভু আমাদের প্রার্থনাই শুধু বিশ্বপিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনাই শুধু তোমারই করুণা হতে বঞ্চিত না হই প্রভু এ আকাশ বাতাস এই নদী নদী এ সাগর পাহাড় বনানি এ আকাশ বাতাস এই নদী নদী এ সাগর পাহাড় বনানি ফুলে ফলে রঙে রসে ভরে ভরে লিয়ে ছোজে দানি কুহু কুহু কোকিলার কুজনে গুন গুন ভ্রমরার গুঞ্জনে কুহু কুহু কোকিলার কুজনে গুন গুন ভ্রমরার গুঞ্জনে প্রভাতে নিশীথে সূর্যের চাঁদে খেলায় গগনে বিশ্বপিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনাই শুধু তোমারই করুণা হতে বঞ্চিত না হই কভু নমস্কার বন্ধুরা শুভ বড়দিন আজকের 25 ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন তো আজকের এই বড়দিনে আমরা চলে এসেছি একটা কেকের রেসিপি নিয়ে আমরা কেকটা কাটবো আর সবাই মিলে খাবো আর কিছু গিফট আছে বাচ্চাদেরকে দেব তো বন্ধুরা চলুন কেকটা এখন কাটতে শুরু করি কখন থেকে বসে আছে তিতুন কখন গিফট নেবে তো চলুন প্রথমে কেকটা কাটতে শুরু করি বলো তো কেমন হয়েছে কেকটা খুবই সুন্দর হয়েছে একটু সৌমকে দি ভালো হয়েছে কেকটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে সবাইকে একটু একটু করে দিয়ে দিই বন্ধুরা ওর কিন্তু এই গিফট গুলো পাইনি বলে ওর মুখটা দেখুন একবার ঠিক আছে গিফট গুলো দিয়ে দিই ধরো ধরো তো দেখি ধরো 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 দু হাত দিয়ে ধরো ভর্তি করে দিই পুরো ভর্তি করে এবারে আমি খাবো সবাইকে
এই কেকটা কিভাবে করেছি আপনারা একটু দেখে নিন। আমি কেকটা বানাতে এখানে আমি নিয়ে নিয়েছি দুধ, ময়দা, চিনি, ডিম, সাদা তেল, লবণ, চীনাবাদাম ভাজা, খেজুর, এখানে নিয়েছি চেরি, টুটি ফ্রুটি, কিশমিশ, কাজু বাদাম, আর এখানে নিয়েছি আমন্ড, বেকিং পাউডার, বেকিং সোডা, ভ্যানিলা এসেন্স, চারটে ডিম। বন্ধুরা, আমাদের সবাইয়ের বাড়িতে এরকম ধরনের কাঁচের বাটি পাওয়া যায়। তো এই বাটির মাপে আমি কিন্তু দু বাটি দুধ নিয়েছি, আর তিন বাটি ময়দা নিয়েছি, আর দু বাটি চিনি নিয়েছি। তো চলুন বন্ধুরা, এখন কেকটা বানানো শুরু করব। তো প্রথমে আমি চিনিটাকে দুধের মধ্যে দিয়ে গুলে নেব। এখানে আমি চিনিটা কিন্তু গুঁড়ো করে নিইনি, একদম গোটা গোটা চিনি নিয়েছি, তাই চিনিটা দুধের সঙ্গে দিয়ে আমি গুলে নিচ্ছি। তো দুধটা কিছুক্ষণ ফাটিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো। একে একে চারটে ডিম আমি দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। তো এটা দিলে কিন্তু ডিমের গন্ধটা আর থাকে না, ডিম দিলে এটা দিতেই হবে। দিয়ে দেব সাদা তেল, একসাথে সবকিছু ভালো করে ফাটিয়ে নেব। ভালো করে 10 মিনিট ধরে এভাবে ফাটিয়ে নেব। তো এটা যত ভালো ফাটাবেন তত কিন্তু ফুলবে কেকটা আর নরম হবে। বন্ধুরা, যে ডেক্সিতে আমি কেকটা বেক করব সেই ডেক্সিটাকে আমি প্রথমে রেডি করে নেব। তো আপনাদের কাছে যদি দস্তার কেক টিন থাকে তাহলে কিন্তু আপনারা সেটাতেই করে বেক করবেন। তো আমার কাছে বড় দস্তার বাটি নেই, তাই আমি এখানে একটা স্টিলের নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সাদা তেল, তো ডেক্সির গায়েতে সব জায়গায় এভাবে মাখিয়ে নেব। এই তেলটা দেওয়ার ফলে কিন্তু ডেক্সি থেকে সহজেই তোলা যাবে কেকটা। তো এখন এখানে ময়দা ছিটিয়ে দিচ্ছি। এই ময়দাটাও একই রকম ভাবে আমি এভাবে চারিদিকে ছড়িয়ে নেব। এভাবে আমি রেডি করে নিলাম ডেকচিটাকে। তো বন্ধুরা দেখুন, আমার ডিম আর দুধ চিনি একসাথে ফাটানো হয়ে গেছে। তো এখন এটা সাইড করে একটু রেখে দেব। তো একটা পাত্র নিয়ে নিয়েছি, আমি ময়দাটাকে আগে থেকে চেলে রেখেছিলাম, তো এখন দিয়ে দিলাম। ময়দাটা চেলে নেবেন। এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি,
এভাবে কিন্তু চেলে দিতে হবে। হাফ চামচ এখানে বেকিং সোডা দিয়ে দিলাম, এগুলোকে ভালো করে চেলে ময়দার সঙ্গে মাখিয়ে নেব। তো এই দেখুন এই অংশটা ফেলে দেব। এখন এই ময়দাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে। ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন যে ডিম দিয়ে আর দুধ দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা আমি অল্প অল্প করে ঢালবো আর মাখতে থাকবো। এখানে কিন্তু জল দেওয়া যাবে না, যে দুধ আর ডিম দিয়ে মিশ্রণটা তৈরি করেছি যতটা পরিমাণ লাগবে ততটাই দিতে হবে। আর কম পড়লে কিন্তু এখানে দুধ অ্যাড করতে পারেন। তো দেখুন বন্ধুরা আমার মাখানোটা হয়ে গেছে, ঠিক এরকম ভাবে মাখিয়ে নিয়েছি। বন্ধুরা এখন আমি ড্রাই ফ্রুটস গুলো সব এক জায়গায় করে মাখিয়ে নেব। তো এখানে কিশমিশ, কাজু, চীনাবাদাম সবকিছু এক জায়গায় করে নিচ্ছি টুটি ফুটি। কিছুটা আমি রেখে দিয়েছি উপর থেকে দেওয়ার জন্য, চেরি দিয়ে দিলাম, খেজুর। এখন একটু ময়দা দিয়ে মাখিয়ে নেব। তো মাখানো হয়ে গেছে। তো এখন এই ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দিচ্ছি কেকের ব্যাটারের মধ্যে। ভালো করে মাখিয়ে নেব। তো রেডি হয়ে গেছে কেকের ব্যাটারটা। এখন যে ডেক্সিটা আমি কেকটা বেক করার জন্য রেডি করেছিলাম সেই ডেক্সিতে এখন কেকের ব্যাটারটা ঢেলে দেব। তো কাঠি দিয়ে আমি এখানে ইয়ারগুলোকে বার করে দিচ্ছি। দেখুন এখানে কিছুটা ইয়ার জমে আছে, ইয়ারগুলো থাকলে কিন্তু সেখানে ফাঁকা ফাঁকা থেকে যায় কেকটার। এরকম ভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে, তাহলে ইয়ারগুলো উপরে উঠে আসবে। তো এখন উপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি। দেখতেও খুব ভালো লাগে। আপনারা যেরকম পারবেন সেরকম ভাবে সাজিয়ে দেবেন। কিছু চেরি আমি ছড়িয়ে দিচ্ছি এভাবে। রেডি হয়ে গেছে আমার কেকের ব্যাটারটা সাজানো। তো এখন আমি এটাকে বেক করব। বন্ধুরা এখানে একটা আমি স্টিমার নিয়েছি, এই স্টিমারের মধ্যে আমি কেকটা বেক করব। তো নিচে দিয়ে দিয়েছি দেখুন বালি, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। সাবধানে আমি কেকের ডেক্সিটা বসিয়ে দেব। তো আমি স্টিমারের মধ্যে দেখুন ডেক্সিটা সাবধানে বসিয়ে দিয়েছি এবং 10 মিনিট ধরে প্রিহিট করে তারপরে এটা বসিয়েছি, খুবই সাবধানে বসিয়েছি। বন্ধুরা এখন আমি আমন্ড বাদামটা উপর থেকে গ্রেট করে এভাবে দিয়ে দেব কিছুটা। এখন আমি উপর থেকে ঢাকনা দিয়ে বন্ধ করে 30 থেকে 40 মিনিট কেকটাকে বেক করব। তো আমি ফিরে আসছি 30-40 মিনিট পর। বন্ধুরা 20 মিনিট পর একটু চেক করে নেব।
দেখুন বন্ধুরা কতটা ফুলে উঠেছে কেকটা। এখনো একটু বাকি আছে, তাই আমি আবার ঢাকা দিয়ে কেকটাকে বেক করে নেব। বন্ধুরা আমি 40 মিনিট পর একবার দেখেছিলাম, তো তখন একটু বাকি ছিল, তাই আরো 10 মিনিট এটাকে বেক করেছি। তো এখন খুলছি, তো দেখুন খুব সুন্দরভাবে কেকটা বেক হয়ে গেছে। তো কিভাবে বুঝবেন যে কেকটা ভালোভাবে বেক হয়েছে? তো বন্ধুরা এরকম ভাবে একটা কাঠি নেবেন আর কেকে এরকম ভাবে ফুটিয়ে দেখতে হবে। দেখুন বন্ধুরা এতে কিন্তু কোনো ব্যাটার লেগে নেই, তো এরকম ভাবে বুঝতে হবে যে কেকটা বেক হয়ে গেছে। যদি এতে ব্যাটার লেগে থাকতো তাহলে আরো কিছুক্ষণ বেক করতে হতো কেকটাকে। তো এখন এটা নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নেব, তারপর কেকটাকে তুলব। তো এখন এটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন কেকটা আমি তুলে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে দেখুন, আর খুবই নরম হয়েছে। বন্ধুরা আমি কিছু ডালিম দানা দিয়ে একটু ধার দিয়ে সাজিয়ে দেব, দেখতে একটু সুন্দর হওয়ার জন্য। তো রেডি হয়ে গেছে কেকটা।